ओम शांति। आज के 25 अगस्त 2023 आम्रा सुनछि प्रात साकार बांगला मुरली आजकेर महावाक्य। एई महावाक्ये बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा, एई संगम जुग हलो ब्राह्मणदेर पुरी। एखाने तुमरा ब्रह्मार सन्तान हयेछो, तोमादेरके असीम जगतेर बाबार थेके उत्तराधिकार निते हबे। আর সবাইকে বলতে হবে যে তারাও যেন অসীম জগতের বাবার থেকে এই উত্তরাধিকার গ্রহণ করে। আজকের প্রশ্ন, এই জ্ঞানকে ভালোভাবে বোঝার জন্য কোন ধরনের বুদ্ধি চাই? উত্তর, ব্যবসায়ী বুদ্ধি সম্পন্নরাই এই জ্ঞানকে ভালোভাবে বুঝতে পারবে। এটা হলো অসীম জগতের ব্যবসা। বাবা বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন যুক্তি বলে দিচ্ছেন। বাচ্চাদের কাজ হলো পরিশ্রম করা। এখন যুক্তি বের করতে হবে যার দ্বারা নিজেরও উপার্জন জমা হবে আর সকলেরও কল্যাণ হবে। বাবার শরণ আর সেবাই হলো উপার্জনের সাধন। আজকের গীত, রাতের পথিক ক্লান্ত হইও না, সকালের সূর্য অতি আসন্ন। ओम शांति। पारलौकिक बाबा बच्चादेरके बोझाच्छेन, बोलछेन जे आमाके अर्थात निजेर पारलौकिक परमपिता परमात्मा के भूले जाबे ना। गाओ हये थाके ना गीतार भगवान, बाइबेलेर भगवान बा कुरानेर भगवान कखनो केउ बोलबे ना। बोलबे कि कोनो धर्मस्थापक एमन बोलबे ना जे बच्चारा एखन आमाके तोमादेर পারলৌকিক বাবাকে স্মরণ করো। এই অথরিটি একমাত্র পরমপিতা পরমাত্মারই আছে, আর কোনো ধর্মগুরুর, কোনো গুরু গোসাই কারো এই অথরিটি নেই। এমন কেউ কাউকে বলতে পারবে না, দুনিয়াতে যত গুরু গোসাই বিদ্বান পণ্ডিত থাকুক না কেন। বাচ্চা জন্ম নেয়, বাবাকে জানে, বাবাকে স্মরণ করতে থাকে, কেননা সে উত্তরাধিকারী হয়। এখন পারলৌকিক বাবা বলছেন, হে আমার হারানেদি বাচ্চারা, এখন তোমাদেরকে আমার কাছে আসতে হবে। বাচ্চারা, আমি তোমাদেরকে পরমধাম নির্বাণধামে নিয়ে যেতে এসেছি। তোমরা ভক্তি করার সময়ও আমাকে স্মরণ করেছিলে, এখন আমি বলছি তোমরা আমাকে নিরন্তর স্মরণ করতে থাকো। আমি তোমাদেরকে শোকধামে নিয়ে যাব। তোমাদের বুদ্ধি দিয়ে দেখো তোমরা অর্ধেক কল্প কত দুঃখ ভোগ করেছো। প্রথম থেকেই এত দুঃখ ছিল না। সতযুগে ত্রেতাযুগে কোনো রাবণের রাজত্ব ছিল না, দুঃখের কোনো বিষয়বস্তু ছিল না। পরবর্তীকালে অর্থাৎ দ্বাপর থেকে তারপর থেকে দুঃখ অটোমেটিক বৃদ্ধি পেয়েছে। এখন পারলৌকিক বাবা বলছেন, আমাকে স্মরণ করো। সকল ধর্মের আত্মাদের বলছেন, হে আমার বাচ্চারা, তোমরা নিজেদেরকে ভাই ভাই মনে করে এসেছো না, এখন তোমাদের অর্থাৎ আত্মাদের, যিনি হলেন পারলৌকিক বাবা, যাকে সব জীবাত্মারা দুঃখে স্মরণ করে এসেছে, তিনি এখন ব্রহ্মা মুখ কমল দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছেন তোমাদের কত সৌভাগ্য, তোমরা কত ভাগ্যশালী আত্মা। বোঝানো হয় ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদেরকে। প্রজাপিতা ব্রহ্মার কেবল কুমারীরাই ছিল না, কুমার কুমারী দুরকম বাচ্চাই ছিল, ভাই বোন ছিল। ব্রহ্মা কুমার কুমারী ছিল, একই বাবার বাচ্চা, একই ঠাকুর দাদার পত্র পত্রী। বাচ্চারা, তোমাদের সম্মুখে বসে বাবা বোঝাচ্ছেন, তোমরা বাবার সম্মুখে বসে শুনছ, বুঝতে পারছো যে আমরা সবাই হলাম নিরাকার বাবার বাচ্চা। অবশ্যই আমরা ব্রহ্মার দ্বারা শিব বাবার থেকে স্বর্গের বাদশাহী নেওয়ার জন্য রাজযোগ শিখছি। এই রাজযোগ আমাদের রাজারও রাজা বানিয়ে দেবে, সত্যযুগের উত্তরাধিকার বানিয়ে দেবে, স্বর্গের মালিক বানিয়ে দেবে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা মুখ দ্বারা যা কিছু তোমাদেরকে বোঝাচ্ছেন, সেগুলি আমার অন্যদেরকেও বোঝাতে হবে। যারা লৌকিক ভাই বোন তাদেরকেও বোঝাতে হবে, তারা তোমার আকাঙ্ক্ষায় আছে,
তোমরা যখন ধারণাবান হবে তখন তাদেরকে ধারণাবান বানাতে হবে, তোমরা এখন থেকে পারলৌকিক হয়ে গেলে, তাই না? পারলৌকিক বাবার থেকে তোমরা উত্তরাধিকার নিচ্ছ। তোমরা বলবে পারলৌকিক ভাই বোন তারা হলো লৌকিক ভাই বোন, এখানেই তো পার্থক্য। তো বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা অবিকল অবিকল 5000 বৎসর পূর্বের ন্যায় তোমরা বুদ্ধির যোগ লাগাও, তো কি হবে, তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, পাপ ভস্ম হয়ে যাবে, তোমরা সুখধামের মালিক হয়ে যাবে, শতপ্রধান আত্মা হয়ে যাবে। বাবাকে স্মরণ করাকেই যোগ অগ্নি বলা হয়। এই সর্বশক্তিমান বাবার স্মরণে থাকলে তোমরা শক্তি প্রাপ্ত করবে। তিনি হলেন এক নিরাকার বাবা। এই ব্রহ্মা মুখ দিয়ে তিনি শোনাচ্ছেন, আর এই সঙ্গম যুগেই ওনার পার্ট ড্রামাতে লিপিবদ্ধ আছে। অবশ্যই রথ তো চাই, তাই না? যে রথের উপরে তিনি সওয়ারি হবেন, এটা হলো রথ, এতে পরমপিতা পরমাত্মা সওয়ারি হয় বাচ্চাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। এই সৃষ্টির আদিমধ্য অন্তকে বোঝাচ্ছেন। আর তোমরা ভাগ্যশালী আত্মা, দিন প্রতিদিন তোমরা অনেক অনেক বুদ্ধিমান হচ্ছ, তোমরা শক্তিশালী হচ্ছ, যার দ্বারা তোমরা ভবিষ্যতে কি হবে, চক্রবর্তী রাজারানী হয়ে যাবে। আর নিরন্তর স্মরণ করলে বিকর্মা জিত হয়ে যাবে, পাবন পূর্ণ আত্মা হয়ে যাবে। এ তো তোমাদের অনেক বড় ডিগ্রি, অনেক বড় টাইটেল প্রাপ্ত হচ্ছে। বাবা যে স্বর্গ স্থাপন করেন, সেই স্বর্গে তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী হবে, সেটাও 21 জন্মের জন্য। আর ভারতে যা কিছু উৎসব হয়, শিব জয়ন্তী, হোলি, রাখি, জন্মাষ্টমী, দেওয়ালি ইত্যাদি, এইসব উৎসবের মহত্ত্ব আর প্রত্যেকের বায়োগ্রাফি আমি তোমাদেরকে শোনাচ্ছি। এসো ভাই বোনেরা, আমি তোমাদেরকে বাবার পরিচয় দেব, স্বয়ং পরমপিতা পরিচয়, পরমপিতা পরমাত্মার পরিচয়। তোমরা 2500 বৎসর ধরে তোমরা খুঁজেছ, জঙ্গলে খুঁজেছ, জলে খুঁজেছ, পাহাড়ে খুঁজেছ, এখন এসো, অল্প সময় দাও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। পরিচয় জেনে সহজ রাজযোগ শিখে তোমরা বিশ্বের মালিক হতে পারবে। ওয়ার্ল্ড অলমাইটি পবিত্রতা সুখ শান্তিময় অটল অখণ্ড রাজ্য করবে। এটা কাউকে বোঝানো খুব সহজ, এই রীতি লিখতেও হবে। বাবার বোঝানো এই রহস্য আমি তোমাদেরকে বোঝাবো। এইভাবে তোমরা প্যাম্পলেট ছাপিয়ে সকলকে বিতরণ করতে হবে। বাবা বাচ্চা হলে তবে তো উত্তরাধিকারী হবে, তাই না? অনেক বড় গুহ্য কথা। তোমরাও এসে অসীমের অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নাও। জন্ম জন্মান্তর ধরে তো পার্থিব জগতের উত্তরাধিকার নিয়ে এসেছ, যা ক্ষণভঙ্গুর, আজ আছে তো কাল নেই। সেসব হলো দুঃখময় উত্তরাধিকার, কেননা এটা হলোই রাবণ রাজ্য। রামের রাজ্যে সর্বদা সুখ ছিল, পুনরায় মায়া রাবণের রাজ্যে তোমরা দুঃখী হয়েছ, এটা তো তোমরা যে কাউকে বোঝাতে পারো, পাবলিক ভাষণেও তোমরা বোঝাতে পারো। উঁচুর থেকেও উঁচু হলেন ভগবান, তারপর হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর তাদের মহিমা। গাও হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। তাহলে অবশ্যই তিনি স্থূল বতনে হবেন। ব্রাহ্মণ হলো ব্রহ্মার সন্তান, তাকেই প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। প্রথমে সর্বপ্রথমে ব্রাহ্মণ বর্ণ চাই। এই সময় তোমাদের ব্রাহ্মণ জীবন হিরে তুল্য জীবন, উঁচুর থেকে উঁচু হলো ব্রাহ্মণ বর্ণ। কে স্থাপন করেন? পরমপিতা পরমাত্মা স্বয়ং নিজে এসে ব্রহ্মার শরীর প্রবেশ করে এই তোমাদের এমন উচ্চ ডিগ্রি প্রদান করে। সবাই হলো পিতার বাচ্চা, ব্রহ্মার দ্বারা এই ব্রহ্মা কুমার কুমারীদের বসে পড়াচ্ছেন। এটা হলো সঙ্গম যুগ, ব্রাহ্মণদের পুরী, তারপর রুদ্রপুরীতে গিয়ে অর্থাৎ পরমধামে গিয়ে তারপর তোমরা বিষ্ণুপুরীতে অর্থাৎ শতযুগে আসবে। সবার আগে রুদ্রমালাতে সে আসবে যে নিরন্তর স্মরণ করবে। সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য হবে, তাই না? তো এই সময় পরমপিতা পরমাত্মা দ্বারা রাজযোগ শিখলে রাজপদ প্রাপ্ত হবে। বাবা বলছেন যে নিরন্তর আমাকে অর্থাৎ তোমাদের বাবাকে স্মরণ করো, বুদ্ধির যোগ আমার সাথে লাগাও,
এটা হলো আত্মিক যাত্রা। জন্ম জন্মান্তর ধরে তো তোমরা লৌকিক যাত্রা করে এসেছো, এখন বাবা এসে আত্মিক যাত্রা শেখাচ্ছেন। বলছেন যে আমাকে অর্থাৎ তোমাদের বাবাকে আর সুইট হোমকে স্মরণ করো, যেখান থেকে তোমরা এসেছো এখানে ভূমিকা পালন করতে, সেখান থেকে তোমরা এসেছো এখানে এসে তোমরা ভূমিকা পালন করছো, পার্ট প্লে করছো, তোমরা গৌর অর্থাৎ সুন্দর ছিলে, সমগ্র বিশ্বে রাজ্য করেছিলে, তারপর তোমরা কামচিতাতে বসে কালো হয়ে গেছো, রাবণ তোমাদেরকে একেবারে কালো বানিয়ে দিয়েছে, তোমাদেরকে সুন্দর থেকে কালো বানিয়েছে, সুন্দর থেকে শ্যাম হয়ে গেছো, না এই অনুভব তোমাদের হওয়া উচিত। ভারত বড়ই সুন্দর ছিল, নামই হলো স্বর্গ, এখন তো নরক হয়ে গেছে, তাই না? তোমরাই পূজ্য থেকে পূজারী হও, তাই উঁচুর থেকে উঁচু ভগবান শিব, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, ওনাদের দ্বারা বাবা কার্য সম্পন্ন করেন। সেই জন্য বলা হয় তো ত্রিমূর্তি শিব, তিনি এসে তিন দেবতা তৈরি করেন, তিন দেবতাকে তিনি স্থাপনা করেন, ওনাকে নিমিত্ত বানিয়েছেন। তিনি হলেন করণ করাবনহার, তাই না? ব্রহ্মার দ্বারা ভারতকে স্বর্গ বানানোর জন্য রাজযোগ শেখাচ্ছেন। বাবা বলছেন বাচ্চারা এই যে রাজযোগ শেখানো সম্পূর্ণ হলে তারপর বিনাশ হবে, দুনিয়া পরিবর্তন হবে, শতযুগ হয়ে যাবে, তারপর যে নতুন দুনিয়া স্থাপন হবে সেখানে গিয়ে তোমরা রাজ্য করবে, কিন্তু সেটা যে যে যেমন পুরুষার্থ করবে সেই পুরুষার্থ অনুসারে তার ফল প্রাপ্ত করবে। সবকিছুর আধার হলো পুরুষার্থ। বলে যে গঙ্গা হলো পতিত পাবনী, তারপরও পরমাত্মাকে কেন ডাকে, হে পতিত পাবন এসো? তো পূজারি ভক্তদের ভক্তির ফল প্রাপ্ত হওয়া চাই, তাই না? স্বর্গে তোমাদের জীবন মুক্তির ফল প্রাপ্ত হয়, অত্যন্ত আনন্দের বিষয়, না? অন্য সকলের শান্তির ফল প্রাপ্ত হয়। স্বর্গে সুখ শান্তি দুটোই ছিল, সবাই সুখে ছিল যারা রাজযোগ শিখেছিল। তোমরাই গিয়ে প্রালব্ধ ভোগ করবে, বিকর্ম বিনাশ তো করতে হবে না, আত্মশুদ্ধ পাবন হতে হবে, হিসাব নিকাশ পরিশুদ্ধ করতেই হবে, পুনরায় নতুন করে প্রথম থেকে ভূমিকা পালন করতে হবে। সবাইকে হিসেব নিকেশ পরিশোধ করিয়ে পাবন বানিয়ে বাবা সাথে করে নিয়ে যাবেন, বাবা প্রতিশ্রুতি দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য। এইসব রহস্যগুলিকে বুঝতে হবে, সাধারণ মানুষ ভগবানকে স্মরণ করতে থাকে তাই অবশ্যই ভগবানকে সৃষ্টিতে আসতে হয়, যদা যদা হি ধর্মস্য তিনি বারবার বলেছেন। তিনি বলেছেন যে সৃষ্টিতে এসে ভক্তদেরকে ভক্তির ফল দান করি, মুক্তি বা জীবন মুক্তি, শান্তি বা সুখ দান করি। জগতের সবাই সুখ শান্তি বা সম্পত্তি প্রার্থনা করে, সাধারণ মানুষ তো সম্পত্তির জন্যই পুরুষার্থ করে, ধনবান হতে মানুষ চায়, এটা মানুষের স্বাভাবিক ধর্ম। তারা মনে করে যে যে সম্পত্তির মধ্যেই সুখ আছে, কিন্তু যদিও কারোর অনেক সম্পত্তি থাকে তথাপি রাজ্য তো মায়ারই না, তাই না? মায়া রাজ্যে তো এক এক সুখ হলে আরেক দিকে অশান্তি হয়ে যাবে, এটা হলো পতিত দুনিয়া, তো পাপ অবশ্যই হবে, সম্পত্তির জন্য অনেক পাপ করে, এটা হলো পাপাত্মাদের দুনিয়া, এখানে কোনো পুণ্যাত্মা নেই, পুণ্যাত্মার দুনিয়ায় আবার কোনো পাপাত্মা থাকবে না, যথা রাজা রানী তথা প্রজা পুণ্যাত্মা হয়। এই পাবন দেবতাদের পতিত দুনিয়াতে রাজারাও পূজা করে, কেননা তারা মনে করে যে দেবী দেবতারা হলেন সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম, আমার মধ্যে কোনো গুণ নেই, নিজেকে তুলনা করে দেবী দেবতার কাছে, দেবী দেবতার কাছে গিয়ে প্রার্থনা করে, নিজেই নিজের প্রতি দয়া করে, আবার এটাও বলে যে আমি হলাম ভগবান। পতিতদের পাবন বানান তো এক বাবা, পতিত পাবন বললেই বুদ্ধি নিরাকার ভগবানের দিকে চলে যায়, নিরাকারের উপাসনাও তো হয়, তাই না? তো এই নিরাকার বাবা হলেন উঁচুর থেকেও উঁচু, তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়। যতক্ষণ তার সম্পূর্ণ পরিচয় না জানবে ততক্ষণ উপাসনা করবে কিভাবে? যদিও বলে যে পরমপিতা পরমাত্মা হলেন শিব, বলে না নিরাকারের উপাসক আছে,
তাই না? যারা নিরাকারকে স্মরণ করে তারা এমনটাই বলে, আমি নিরাকারের উপাসক। কিন্তু তিনি কে? সম্পূর্ণ পরিচয় চাই, তাই না? নিরাকারকে কেন স্মরণ করে, তার থেকে কি প্রাপ্ত হবে, তারা কি নিরাকারী দুনিয়াতে যেতে পারবে? এইভাবে নাম পরিচয়বিহীন স্মরণ করে যেতে পারবে লক্ষ্যবস্তুতে? আত্মাদের তো নিরাকারী দুনিয়াতে যাওয়ার রাস্তা জানা নেই। যদিও সবাই স্মরণ করে কিন্তু পরিচয় না জেনে। এইভাবে স্মরণ করলে তো কেউ পবিত্র হতে পারবে না। এখানে নিরাকার নিজে সাকারে আসেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করেন, এটাই হলো মূল কথা। এই সত্য কেউ জানে না বলে, যে যার মতো করে বলে দিয়েছে। সাধারণ মানুষ তো নিরাকারী দুনিয়াতে যাওয়ার জন্য কত শাস্ত্র ইত্যাদি পড়ে, কিন্তু কেউ তো যেতে পারে না। ড্রামাতে কোনো ল নেই, রাস্তাও জানা নেই। লৌকিক যাত্রায় পাণ্ডারা রাস্তা জানে, তাই অমরনাথ বদ্রীনাথ বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যায়, তাই তো তারা নিয়ে যায়। এখানে এই রাস্তাকে কেউ জানে না যে বুঝাবে। আসলে নিরাকার পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আসেন, এই জন্য বলে দেয় অন্তহীন ব্যয়ন। তারপর কেউ বলছে নিরাকার আছে, তো কেউ আবার নিরাকারের উপাসক হয়। আজকাল তো আবার বলে দে আমি হলাম সেই, আমি সেই, সেই আমি। দিন প্রতিদিন তমপ্রধান মত হয়ে যাচ্ছে না? পরমাত্মাকে সর্বব্যাপী বলে দিচ্ছে, আর বলে দিয়ে অজ্ঞান অন্ধকারে ডুবে মরছে। যে আসে সে বলতে থাকে, বাবা বোঝাচ্ছেন যে উঁচুর থেকে উঁচু হলেন বাবা। সর্বব্যাপী বললে তো সবার উঁচুর থেকে উঁচু হয়ে যায়। তো এত পতিত দুঃখী, এরা আবার উঁচুর থেকে উঁচু কিভাবে হবে? একদিকে বলে ভগবান নাম রূপ থেকে পৃথক, তারপর আবার তাকে পাথর নুড়ি কাকরের মধ্যে মনে করে, সর্বভূতে বিরাজমান। একেই ধর্মগ্লানি বলা হয়, অপমান করা হয় পরমপিতা পরমাত্মাকে। এখন আবার বলে যে আমরাই হলাম পরমাত্মা, অহম ব্রহ্মস্মি। এখন যা কিছু পাস্ট হয়ে গেছে সবই হলো ড্রামা। এটা আবারও হবে, ভুলের পেছনে ভুল, ভুলের পেছনে ভুল, নিন্দার পর নিন্দা করতে করতে ভারত এরকম পতিত হয়ে গেছে। বাবার পরিচয় তো সকলের জানা দরকার না? তোমাদের প্রভাব বের হবে, এত অধিক ব্রহ্মা কুমার কুমারীদের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়। এটা তো অবশ্যই পরমপিতা পরমাত্মার কথা। সব থেকে উঁচুর থেকে উঁচু হলেন পরমপিতা, যিনি আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। পরম আত্মা, পরম যুগ আত্মা পরমাত্মা, তার অনেক মহিমা হয়, তার মহিমার কোনো অন্ত নেই, ব্যয়ন। এখন বাবা বসে নিজের পরিচয় দিচ্ছেন, আমি কি করি, আমি এসে সকল পাপাত্মাদের পুণ্য আত্মা বানাই, ড্রামাতে আমার এমন পার্ট দেওয়া হয়েছে, রাজযোগ শেখাই, তোমরা জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করতে পারো এই রাজযোগের দ্বারা। গাওয়া হয়ে থাকে না ঈশ্বরের গতিমতি সম্পূর্ণ পৃথক, সেটা তো অবশ্যই। তিনি যখন এখানে আসবেন তবে তো মত প্রদান করবেন, তাই না? যীশুখ্রিস্টের সোল অর্থাৎ আত্মা আসে, এসে খ্রিস্টান ধর্ম স্থাপন করে। বাবার মত হলো সবার থেকে আলাদা, শ্রীমত, বাবার মতকে শ্রীমত বলা হয়, যে শ্রীমতের নাগাল সবাই পেতে পারে না। এই বাবা তো হলেন সবার থেকে উঁচু, শ্রেষ্ঠ। ভারতের মানুষের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর দেবী দেবতার ডবল মুকুটধারী হয়েছেন, এক হলো পবিত্রতার, এক হলো দায়িত্বের। বাবার হলো শ্রীমত, ভগবানও বাঁচো আমি তোমাদেরকে রাজযোগ শিখাই, যেটা আর কেউ শেখাতে পারবে না। লেখা আছে না ভগবানও বাঁচো? তিনি হলেনই হ্যাভেনলি গড ফাদার, যিনি স্বর্গ স্থাপনা করছেন তোমাদের জন্য। স্বর্গের উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করবে, স্বর্গের জন্য তোমাদের ব্রাহ্মণদেরকে রাজযোগ শেখাচ্ছেন। ব্রাহ্মণ ধর্ম সব থেকে উঁচু অর্থাৎ শ্রেষ্ঠ হয়ে গেল না? বাবা সেবার যুক্তি অনেক বলে দেন, যদি কেউ গালিও দেয় তোমরা চিত্র রেখে দাও, সেখানে লেখা থাকবে যে এই বর্ণতে ভারতী আসে। এখন হলো কলিযুগ, শূদ্র বর্ণ, পুনরায় তোমরা বাবার দ্বারা ব্রাহ্মণ হয়েছ, তোমাদের নাম হলো ব্রহ্মা কুমার কুমারী। তোমাদের চিত্র এমন হতে হবে যাতে
সাধারণ মানুষ আশ্চর্য হয়ে যায় এবং বড় বড় আকারে হতে হবে। এরকম চিত্র তো আগে কখনো দেখেনি, সকলের মধ্যে এমন একটা কৌতূহল জাগতে হবে। এই জ্ঞান ব্যবসায়ী বুদ্ধি সম্পন্নরা ভালোভাবে বুঝতে পারবে। এই ব্যবসাও খুব ভালো, এই ব্যবসা হলো অসীম জগতের ব্যবসা, তাই যিনি শ্রীমদ দিচ্ছেন তিনিও হলেন সর্বোত্তম। কিন্তু অনেক বাচ্চা পরিশ্রম করে না, ঘরে শুয়ে বসে থাকে, তাই বাবা উৎসাহ দিয়ে দাঁড় করাচ্ছেন। বাচ্চারা সময় চলে যাচ্ছে, তোমরা একটা চিত্র বানাবে, এর দ্বারা হাজার হাজার মানুষের কল্যাণ হবে, এই কল্যাণকারী সেবা তোমাদের করতেই হবে, তোমরা সবাই তোমাদেরকে বাহবা দেবে, বন্ধে মাতরম বলবে। এই দিন অতি আসন্ন, অতি শীঘ্রই আসছে, তোমাদের অনেক তারিফ হবে, তোমাদের অনেক জায়গা থেকে নিমন্ত্রণ আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষ সার এক নম্বর, রুদ্রমালাতে প্রথম নম্বরে আসার জন্য নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে। বাবা আর সুইট হোমকে স্মরণ করে নিজেকে পবিত্র বানাতে হবে। নাম্বার দুই, আধ্যাত্মিক পাণ্ডা হয়ে সবাইকে সত্যিকারের যাত্রা করাতে হবে। এক বাবার শ্রীমতের দ্বারা নিজেকে ডবল মুকুটধারী বানাতে হবে। আজকের বরদান, সস্থিতির শক্তির দ্বারা যে কোনো পরিস্থিতির মোকাবেলাকারী মাস্টার নলেজফুল ভব। তার অর্থ হল সস্থিতি অর্থাৎ আত্মিক স্থিতি, পরস্থিতি ব্যক্তি বা পরস্থিতি ব্যক্তি বা প্রকৃতির দ্বারা আসে, কিন্তু যদি সস্থিতি শক্তিশালী থাকে তো তার সামনে পরস্থিতি কিছুই নয়, ব্যক্তিও কিছু করতে পারবে না, পরিস্থিতিও কিছু করতে পারবে না। সস্থিতিতে স্থিত থাকা আত্মা কোনো প্রকারের পরিস্থিতিতে ঘাবড়ে যাবে না, কেননা সে নলেজফুল আত্মা হয়ে গেছে। তার মধ্যে তিন কালের সকল আত্মাদের নলেজ আছে, সে জানে যে এটা হলো পরবশ। এই জন্য শুভ ভাবনা শুভ কামনার দ্বারা তার সেবা করবে, ঘাবড়াবে না, সর্বদা তার মুখে হাসি থাকবে। আজকের স্লোগান, ভাগ্যবান হলো সে যে সর্বদা ভাগ্যের গুণ গায়, দুর্বলতার নয়। আচ্ছা, ওম শান্তি।